ঘাস থাকলে গরু আসবে। চাঁদপাড়ায় প্রতিবাদ সভা এসে এভাবেই কেন্দ্র এবং রাজ্য সরকারকে বিঁধলেন সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী সহ গোটা রাজ্যে মহিলাদের ওপর তৃণমূলের অত্যাচারের অভিযোগ এনে এর বিরুদ্ধে সরব হল বামেরা। সোমবার উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়াতে প্রতিবাদ সভা করেন তারা। এদিন চাঁদপাড়া বাজারে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার, ছিলেন রাজ্য সম্পাদকীয় মণ্ডলী সদস্য শ্রীদীপ ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্ব। এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন নিরাপদ সর্দার। সন্দেশখালীর মা বোনেদের দুর্দশার কথা তুলে ধরেন তিনি। কিছুদিন আগেই সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হন নিরাপদ সর্দার, জেলও খাটেন তিনি। সেই প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন রাজ্য সরকার মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরে দিচ্ছে, পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে ঘাস এবং গরুর সাথে তুলনা করেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। তিনি বলেন, ঘাস থাকলে গরু আসবেই, গরু রুখতে হলে আগে ঘাস উপড়ে ফেলতে হবে। নিরাপদ সর্দার বক্তব্য রাখতে গিয়ে বলেন, সন্দেশখালীর প্রতিবাদ জনগণের প্রতিবাদ, সেখানে কোনো রাজনীতি ছিল না। আমি যতদিন জেলে ছিলাম মমতা ব্যানার্জি ঘুমোতে পারেননি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সন্দেশখালীর লোকেরা ধর্ষিত, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আইওয়াশ করা হচ্ছে। আসলে আপনারা দেখুন, নামটা দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার, আসলে কিন্তু লক্ষ্মীদেরকে এস্টাবলিশ করার জন্য নয়, লক্ষ্মীদের কাছে ভোটটা লুট করার একটা অপকৌশল। এটা ভোট লুট করার জন্য তারা সেই টাকাটা দিচ্ছে, পাঁচশোটা এক হাজার টাকা করেছে। ওটা দিয়ে যদি আত্মসম্মান রক্ষা হতো তাহলে তো মানুষ বেঁচে যেত। সেই জন্য মানুষ ওই লক্ষ্মী ভাণ্ডার চায় না, আত্মসম্ভ্রম চায়, আত্মমর্যাদা বোধ। সন্দেশখালীর লক্ষ্মীরা অনেক বেশি ধর্ষিত হয়েছে নামে লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু তার যে সমস্ত সুপুত্ররা আছে তাদের দ্বারাতে যেভাবে ধর্ষিতা হয়েছে, সেই ধর্ষিতাকে রক্ষার জন্যে সব মানুষের মায়ের এখন একজোট হয়েছে। সুতরাং লক্ষ্মী ভাণ্ডার তারা চায় না, এই যে আইওয়াশ করতে চাইছিল তারা, সন্দেশখালীর মা বোনে তা ধরে ফেলেছে, সেই জন্যই তাদেরকে তাড়া। আপনি বলেন ঘাস থাকলে গরু আসবে, আমাদের রাজ্যে যেদিন থেকে ঘাস ফুল ফুটেছে সেদিন থেকে বিজেপি এসেছে। বিজেপি লাল ঝান্ডা যখন ছিল তখন ছিল না, মমতা ব্যানার্জি যখন আসলো আমাদের রাজ্যে বিজেপি আসলো। তাহলে গরুর সবচেয়ে বড় ভক্ত হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর জোড়া ফুল ঘাস হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে ঘাস থাকলে তো গরু আসবে, ঘাস আর গরুর সঙ্গে তো একটা সম্পর্ক থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।